বাংলাদেশের মানুষ হৃদয় থেকে নৌকাকে চিরতরে লাল কার্ড দেখিয়ে দেবে। এই যে মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসে একটি দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেছেন। এই দুইটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় আমাকে মারা দেখতেছিল। ডিবির প্রধান হারুন বললেন, আমারও তো বাঁচার অধিকার আছে, আমিও তো মানুষ। তলে তলে এত চাপ সামাল দেয়া যাবে না, জাতিসংঘকে বাদ দিয়ে নির্বাচন হবে না। প্রিয় দর্শক, সেই সাথে আপনারা জানবেন এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে কারা কারা চাপ দিচ্ছে। অর্থাৎ আপনারা কিন্তু সকলেই জানেন ইউ, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি দেশ যেমন চীন, রাশিয়া, সকলেই কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে এই মুহূর্তে তৎপর রয়েছে। সেহেতু তারা ঠিক কী পদক্ষেপ নিতে পারে সেটি আজকের নিউজটি দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবেন। প্রিয় দর্শক, সেই সাথে আপনারা আরও একটি ভিডিও দেখবেন যেখানে ডিবি প্রধান হারুন বলেছেন, আমিও তো মানুষ, আমারও তো বাঁচার অধিকার আছে। প্রিয় দর্শক, তার এই বক্তব্যকে কেন্দ্র করে কিছু রহস্য লুকিয়ে রয়েছে। আজকের নিউজটি দেখুন, সেই রহস্যটিও আপনিও উদ্ঘাটন করতে পারবেন। এবং সেই সাথে আরও একটি ভিডিও দেখবেন, আপনারা কিন্তু সকলে এই বিষয়টি জানতে পেরেছেন যে প্রিন্স মামুন লায়লাকে মেরেছে, অর্থাৎ রাতে বেধড়ক পিটিয়েছে এবং ফোন দিয়ে তার মুখের উপর বারবার আঘাত করেছে। এবং ঠিক কী কারণে মামুন লায়লার উপর হাত তুলেছে এবং সেই মুহূর্তে অর্থাৎ মারার সময় তার সামনে কে কে উপস্থিত ছিল এবং এটা কি ষড়যন্ত্র করে মারা হয়েছে, সম্পূর্ণ বিষয়টি আজকের নিউজটি দেখলেই বুঝতে পারবেন। কেননা লায়লা নিজে এসে তার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড দিয়েছে এবং সেখানে সে গতকাল রাতে যা যা হয়েছিল সম্পূর্ণ ঘটনাটি শেয়ার করেছে। তো চলুন সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা একে একে প্রথম থেকে ভিডিও দেখা শুরু করি। তো চলুন আগে প্রথমে আমরা সেই ভিডিওটি দেখে আসি যেখানে বলা হয়েছে তলে তলে এত চাপ সামাল দেওয়া যাবে না, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে কোন সংগঠন বা কোন দেশ ঠিক কী পদক্ষেপ নিতে পারে সেটি। বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, এরকম একটা বিতর্ক নিদারুণভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া চাউ হয়ে আছে। এদেশে যে একটা নির্বাচন কমিশন আছে, তারা একটা শিডিউল ঘোষণা করেছে যে 2024 সনের 7ই জানুয়ারি তারিখে তারা বাংলার জমিনে একটা নির্বাচন উপহার দেবে। তাদের কথা এবং তাদের আচরণ দেখলে আপনার মনে হবে যে এই পৃথিবীর কোনো কিছুই তারা পরোয়া করে না। দ্বিতীয়ত, তাদের মতো সৎ, তাদের মতো ভালো মানুষ, তাদের মতো কর্মঠ, তাদের মতো কর্মযোগী এই মহাবিশ্বে কোথাও নেই। এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে তারা এমন একটা মাইলস্টোন বা পিরামিড এই বাংলার জমিনে স্থাপন করতে চায় যা দেখার জন্য অনাগত দুনিয়া হাজার হাজার বছর ধরে এই বাংলার জমিনে আসবে। যেভাবে আমরা মিশরের পিরামিড দেখতে যাই, যেভাবে আমরা সেই যে চীনের মহাপ্রাচীর অথবা ব্যাবিলনের যে ঝুলন্ত বাগানের গল্প শুনি, একইভাবে অনাগত দিনে বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচন দেখার জন্য, শোনার জন্য এরকম বহু মানুষ আসবে, এরকম একটি ভাবসাব তোড়জোড় অনেকের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবে এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ন্যূনতম আগ্রহ নেই। পেঁয়াজের দাম একটু বেড়ে গেল, একটু নয়, বেশ বেশি বেড়ে গেছে, 200 টাকা কেজি হয়ে গেছে, এটি এখন বাংলাদেশের প্রধানতম খবর। তারপর গরুর মাংস 580 টাকা করে যে বিক্রি করছে, আর যারা এর চেয়ে বেশি বিক্রি করতে চায় তাদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত, এটি নিয়ে মানুষ এখন খুব আনন্দ এবং উল্লাস করছে। এর বাইরে চিত্রনায়িকা মাহিয়া মাহি, সে কীভাবে নমিনেশন পেল না, তা নিয়ে আবার অন্যান্য যারা প্রার্থী আছে কী বক্তব্য দিচ্ছেন, এই সমস্ত বিষয়ের মধ্যে মানুষ রঙ্গ তামাশা খুঁজে বেড়াচ্ছে। আর যারা সরকারি দল আওয়ামী লীগ, তাদের মধ্যে নিদারুণ বাহ্যিক যে হাসি খুশি ভাব, তাতে মনে হচ্ছে যে নির্বাচন বন্ধ করা তো দূরের কথা, নির্বাচনের গায়ে একটা আঁচড় কাটা তো দূরের কথা, একটা ফু দেওয়া তো দূরের কথা, নির্বাচন নিয়ে কোনো নেতিবাচক চিন্তা করার ক্ষমতা এই বাংলার কোনো পাবলিকের নেই। এই বাংলার পাবলিকের দায়িত্ব এবং কর্তব্য হলো আওয়ামী নির্বাচনে সমর্থন দেওয়া, আওয়ামী উল্লাসে উল্লাস প্রকাশ করা এবং আওয়ামী লীগ অনাগত দিনে যে ভোটের ফলাফল ঘোষণা করবে জনগণের মাঝে, সেই ফলাফলকে স্বাগত জানিয়ে আনন্দে নাচানাচি করা। এই যখন অবস্থা, তখন তলে তলে কিছু একটা ঘটছে, এবং কিছু একটা যে ঘটছে তার প্রমাণ আমরা ঠিক আমাদের নিজের অজান্তে আমরা পেয়ে যাচ্ছি। যেমন দেখা গেল
মাসখানেক আগে একটা চিঠি লিখেছেন জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। এটি ডেইলি স্টার প্রকাশ করেছে এবং এটি নিয়ে বাংলাদেশের নিদারুণ হয়েছেই। এখন এগুলো নিয়ে যখন পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, তিনি তো তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং বললেন, এটা একটা ব্যক্তিগত চিঠি, এটি প্রকাশ করা কি ঠিক হয়েছে? আর জাতিসংঘ ওরা কি মানুষ? যেখানে ফিলিস্তিনে এত দুর্ঘটনা ঘটছে তা নিয়ে তারা কিছু করতে পারছে না, আর বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা এত ভালো কিছু করছি, আর সেটা নিয়ে এরা নানা রকম ফন্দি ফিকির, ভঙ্গি ফিকির, এ সমস্ত কাজকর্ম করছে। তারপর তিনি বলছেন যে আমার সঙ্গে জাতিসংঘের যে কর্মকর্তা, তার সঙ্গে একটা বৈঠক হয়েছিল, দেখা হয়েছিল, ব্যক্তিগতভাবে এটা রেওয়াজ হলো তাকে চিঠি দেওয়া বা ধন্যবাদ জানানো। আমি সেই কাজটি করেছি, সেটা ডেইলি স্টার প্রকাশ করে দিয়েছে। তারপর তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় বেশ কিছু মজাদার বক্তব্য দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসে একটি দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে আগে নির্বাচন হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না, এবং নির্বাচনের মাঠ একদম যাকে বলা হয় আওয়ামী লীগের জন্য অসম্ভব করে ফেলা হবে। এরকম স্বপ্ন যারা দেখতেন তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গিয়েছে। নির্বাচন হচ্ছে এবং নির্বাচন হবে 7 তারিখে, কিন্তু নির্বাচন হবে জানুয়ারি মাসের 7 তারিখে, কিন্তু মার্চ মাসে কেন দুর্ভিক্ষ আসবে এই ব্যাপারে তিনি বিস্তারিত কিছু না বলে কেবল আগাম সতর্কবার্তা জারি করেছেন যে মার্চ মাসে নির্বাচনের পর এক মাস পর দুর্ভিক্ষ হতে পারে। তো এইসব মুকুল বিষয় যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, অন্যান্য মন্ত্রী এমপিদের কথাবার্তা শুনেন, তাহলে অনেক কিছুর আকার এবং ইঙ্গিত পেয়ে যাবেন। সেই ইঙ্গিত হলো সরকারের প্রতি চাপ রয়েছে, তলে তলে চাপ রয়েছে। সেই চাপ পশ্চিমা দুনিয়া থেকে আসছে, ভারত থেকে আসছে, রাশিয়া থেকে আসছে এবং চীন থেকে আসছে। এগুলো কিছুটা রয়েছে ভালোবাসার চাপ, কিছুটা পাওয়ার চাপ, কিছুটা না পাওয়ার চাপ, কিছুটা ভয় দেখানোর চাপ। ঘটনা যাই হোক না কেন, আন্তর্জাতিক মহল যখন কোনো একটি ভূখণ্ড নিয়ে খুব বেশি চাপাচাপি করে, টানাটানি করে, তাদের অবস্থা হয়ে যায় পাকিস্তানের মতো, আফগানিস্তানের মতো। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে আজ থেকে 5000 বছর আগে পাকিস্তানে যে সভ্যতার সৃষ্টি হয়েছিল সেখানে 3-4 তলা বিল্ডিং তৈরি হয়েছিল 5000 বছর আগে, আর্য সভ্যতারও আগে, মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা। 3 তলাতে তারা আধুনিক টয়লেট ব্যবহার করতেন এবং সেখানে সেই টয়লেটে মানে কমোড ব্যবহার করতেন, সেখানে ফ্ল্যাশ ব্যবহার করা হতো আজকের মতো করে, এবং 3 তলায় পানি ওঠানোর ব্যবস্থা ছিল। এরকম একটি সভ্য দেশ শুধুমাত্র পশ্চিমাদের টানাটানির কারণে আজকে ভারতের তুচ্ছ এবং তাচ্ছিল্যের কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের লোক এখন পাকিস্তানকে নিয়ে তাচ্ছিল্য করে। একইভাবে মায়ানমারও কিন্তু একটা সুসভ্য জাতি এবং বহু সভ্যতার পাদভূমি সেখানে রয়েছে। ঠিক সেই রাষ্ট্রটি এখন পশ্চিমাদের টানাটানিতে, ভারত, আমেরিকা এবং চীনের টানাটানির কারণে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সেখানকার সামরিক বাহিনী কেবলমাত্র রাজধানী নেপিডো এর কাছাকাছি কিছু এলাকার উপর ক্ষমতা তারা বিস্তার করে ফেলেছে বা ক্ষমতার যে প্রভাব এটি রাখতে পেরেছে, আর বিদ্রোহীদের যে ক্ষমতা সারা মিয়ানমারে একেবারে এমনভাবে বিস্তৃত হয়েছে, সবাই আশঙ্কা করছেন অনাগত দিনে মায়ানমার কম করে হলে 10টি অঙ্গরাজ্যে বিভক্ত হয়ে যাবে এবং এখন পর্যন্ত দেশের 90% ভূমির উপর বিদ্রোহীদের সেখানে প্রভাব রয়েছে। তো মায়ানমার সরকার আর চীন সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই, একই সরকার। চীনের ক্ষমতা বা সমর্থন যদি এতটাই শক্তিশালী হতো তাহলে এই যে মায়ানমার যে 10 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এটা তো চীন ফেরাতে পারছে না। তাহলে অনাগত দিনে বাংলাদেশের উপর যে চাপ আসছে তাপ আসছে এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এর কারণ হলো যাদের কারণে, যাদের কুকর্ম এবং পাপের কারণে আজ আমরা এই তাপ এবং চাপের মধ্যে পড়েছি, কারো নাম বলার দরকার নেই, তারা হয়তো অনাগত দিনে থাকবেন না, কেউ জেলে থাকবেন, কেউ হার্ট অ্যাটাকে মারা যাবেন, কেউ গণপিটুনিতে মারা যাবেন, কেউ হয়তো পালানোর চেষ্টা করবেন, কিন্তু আমরা যারা আমজনতা আমরা কিন্তু থেকে যাব। আর আমরা এই যে বহুমুখী যে চাপ, এই চাপের বিষয়গুলোতে যদি আমরা এখনও সতর্ক না হই এবং যার যার অবস্থান থেকে আমরা যদি আমাদের কণ্ঠকে বুলান্ত না করি, আওয়াজ না তুলি, তাহলে আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটি কেবল বিভক্তির মধ্যে থাকবে না। বাংলাদেশ ছোট রাষ্ট্র, এখানে খনিজ সম্পদ খুব অল্প, ফলে এই জায়গা নিয়ে ভাগ বাটোয়ারা করার এমন কোনো শঙ্কা নেই, কিন্তু এটির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলতে কিছু থাকবে না।
এই জায়গাটিকে নিয়ে পরাশক্তি খেলবে এবং বিশ্বের অনেক মন্দ কাজের, সেটা চোরাচালানের রুট হোক কিংবা সেটা যুদ্ধক্ষেত্র গেরিলা যুদ্ধের ট্রানজিট পয়েন্ট হোক কিংবা এখানে ঘাঁটি করে এখান থেকে অন্য কোনো দেশকে নিয়ন্ত্রণ করার জন্য যে কৌশলগত ভূমি সেটি হোক, এটি করার জন্য যে শক্তিশালী গ্রুপগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে তার বলি হতে হবে আমাদের এই 18 কোটি মানুষকে। তো 18 কোটি মানুষের যে এই বিপদ এবং বিপত্তি খুব বেশি নয়, সম্ভবত 1800 কুলাঙ্গার, 1800 বেঈমান, 1800 মুনাফেক, এদের কারণে আমরা এই বিপদ এবং বিপত্তির দিকে চলছি বা বিপদ এবং বিপত্তির দিকে ক্রমশ আমরা ধাবিত হচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন এবং 90 যুগের 90 বেঈমান মুনাফেকদের থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম ভিডিওটি দেখেছেন এবং প্রথম ভিডিওটি দেখার পর আমরা চলে যাচ্ছি সেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিডিওটিতে, যেখানে ডিবি প্রধান হারুন বলেছেন যে আমরাও মানুষ, আমাদেরও বাঁচার অধিকার রয়েছে। সেই বক্তব্যটিকে কেন্দ্র করে ফয়জুল হক, আপনারা কিন্তু সকলেই ফয়জুল হককে চেনেন, আসলে এই ফয়জুল হক তার এই বক্তব্যটিকে কেন্দ্র করে ঠিক কি বলেছে, তো চলুন তার সেই মন্তব্যটি শুনে আসি। ডিবির প্রধান হারুন বললেন, আমারও তো বাঁচার অধিকার আছে, আমিও তো মানুষ। কে বলছেন? বর্তমান ডিবির প্রধান হারুন। হারুন সাহেব তখনই বলছেন যে আমারও তো বাঁচার অধিকার আছে, আমিও তো মানুষ, যখন বাংলাদেশের বিরোধী মতের কোনো মানুষকে মানুষ মনে করা হয় না, যখন বাংলাদেশের কোনো ধরনের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে আইন কানুনের তোয়াক্কা না করে অবৈধভাবে হত্যা করা হয়, গুম করা হয়, নির্যাতন করা হয়, বাসা বাড়ি থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, সেই এক কঠিন পরিস্থিতির সময় ডিবির হারুন সাহেব অনুভব করছেন তিনিও তো মানুষ, তার তো বাঁচার অধিকার আছে। আমি খুব অবাক হয়েছি তার এই বক্তব্যটি দেখে, যখন তিনি এই বক্তব্যটা দিচ্ছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এটা এসেছে, এই হেডলাইনই বিভিন্ন জায়গায় এসেছে যে আমিও তো মানুষ, আমার বাঁচার অধিকার আছে। হ্যাঁ, আমার কি বাঁচার অধিকার নেই? তো ডিবির হারুন সাহেবকে আমি প্রশ্ন রেখে বলতে চাই, গত প্রায় 15 বছর আওয়ামী লীগের এই দুঃশাসনের সময় বাংলাদেশের কোনো মানুষের প্রতি কি আপনাদের বিন্দুমাত্র নজর ছিল যে তারাও তো মানুষ, তারা বেঁচে থাকতে চায়? আমার একটা আমার দেশ পত্রিকার একটা শিরোনাম আমার আজকে মনে পড়েছে, সেটা হচ্ছে একসময় মাহমুদুর রহমান স্যারই সম্ভবত লিখেছিলেন, ওরা মানুষ নয় ওরা শিবির। এই স্লোগানটা তখন দেখে আমার কাছে মনে হয়েছিল যে ঘটনা কি, এই পত্রিকাটা হঠাৎ করে এরকম কেন লেখলো যে ওরা মানুষ নয় ওরা শিবির? তাহলে এর মধ্যে কি আরো ভিন্ন কিছু লুকায়িত আছে, যে মানুষের চেয়েও কি মানে কোনো মানুষ যে কেমন আর এই শিবির কেমন? এটা বোঝার জন্য আমি আর্টিকেল পড়ে দেখলাম যে মানুষ হিসাবে মানুষের যে বৈশিষ্ট্য থাকার কথা, সেই বৈশিষ্ট্যগুলো, তাদের যে অধিকার পাওয়ার কথা, তাদের যে জুলুম নির্যাতনের ঊর্ধ্বে থাকার কথা, মানুষের যে অধিকার থাকার কথা, সেই অধিকারগুলো থাকতেও শিবিরের নেই। তো আজকের সেই আর্টিকেলটাকে টেনেই বলতে চাচ্ছি যে বাংলাদেশে মানুষের যে অধিকার থাকার কথা, এই অধিকার থাকলেও বাংলাদেশে কোনো বিরোধী মতের মানুষদের সেই অধিকার নেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর সেই অধিকার নেই, বাংলাদেশের বিরোধী আন্দোলন যারা করছে তাদের কোনো অধিকার নেই। এখন অধিকার আছে কোথায়? অধিকার আছে ডিবির হারুনের। অধিকার আছে কোথায়? অধিকার আছে এই অবৈধ ফেসিস্ট শেখ হাসিনা সরকারের, যারা তল্পি বাহিনী আছে তাদের। কিন্তু যারা এদেশের সত্যিকার রাষ্ট্র ব্যবস্থার আইনের শাসন চায়, আইন নিয়ে যারা চলতে চায়, আইনের বিচারিক কার্যক্রম যারা দেখতে চায়, তাদের সত্যিকার অর্থে কোনো এদেশে আইন নেই, আদালত নেই, তাদের প্রতি মানুষত্বের কোনো জ্ঞান কিংবা মানুষত্বের কোনো প্রভাব এদেশে নেই। এর অন্যতম কারণ হচ্ছে এই ডিবির হারুন সাহেবরাই অনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায় যেমন একটি সরকারকে রাখছে, পাশাপাশি অনৈতিকভাবে তারা এই রাষ্ট্রের সকল কিছু লুটেপুটে খাওয়ার জন্য তারা বিরোধী মতের মানুষদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালাচ্ছে। আপনারা জানেন যে বিগত প্রায় 15 বছরের মধ্যে আমরা দেখেছি যে র্যাবের উপরে যখন স্যাংশন আসলো, তখন সেই র্যাবের উপরে নিষেধাজ্ঞার প্রথম কারণটাই ছিল যে মানুষের উপরে জুলুম অত্যাচার, বিশেষ করে খুন গুম করা। 650-এর অধিক মানুষকে তারা গুম করেছে, খুন করেছে। তারপরে আপনি দেখেন যে বাংলাদেশের র্যাবের যে সাবেক প্রধান আমাদের বেনজির সাহেব, তাকে নিষেধাজ্ঞা কিন্তু আওয়ামী লীগের একজন নেতাকে হত্যার কারণেই দেওয়া হয়েছিল। নিশ্চয়ই মনে আছে আপনাদের, একরাম কমিশনার, যিনি কক্সবাজারের একজন কমিশনার ছিলেন, ছেলে মেয়ে মোবাইলে শুনছে যে বাবাকে গুলি করে হত্যা করছে, এরকম এক লোমহর্ষকজনক ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছিল। আপনারা জানেন যে মেজর সিনহা রাশেদকে হত্যা করেছে পুলিশ অফিসাররা। আপনারা জানেন এভাবে করে বাংলাদেশে যে সকল মানুষদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, এই প্রত্যেকটি মানুষের পরিবারের একজন একজন করে সদস্য আয়নাগরের মধ্যে বন্দী আছে।
বাংলাদেশে গত দুদিন আগেও মানবতা যে দিবসটা ছিল, যে আজকের মানবতা হরণকারীদের, সেই মানবতার যারা হরণ করেছে তাদের প্রতিবাদে যে র্যালি করেছে, যারা তাদের স্বজনদেরকে হারিয়েছে, যারা তার পিতাকে হারিয়েছে, মাতাকে হারিয়েছে, ভাই বোনকে হারিয়েছে, বোন ভাইকে হারিয়েছে, সেই র্যালিতে পর্যন্ত আক্রমণ করেছে আল জাজিরা সহ সব জায়গায়। আপনারা রিপোর্ট দেখেছেন যে কি ভয়ানক দৃশ্য বাংলাদেশে চলমান আছে, যে আমার সন্তান আমি হারিয়েছি, আমি সেটা সাংবাদিকদের সামনে এসে বলতেও পারবো না যে আমার সন্তান হারিয়েছি। সেই এক কঠিন সময়ে মানবতার স্লোগান দিচ্ছেন কে? ডিবির হারুন। তিনি এখন বলছেন আমাদেরও তো বাঁচার অধিকার আছে। আপনার বাঁচার অধিকারের পূর্বে তো বাংলাদেশের জনগণের বাঁচার অধিকার আছে। আপনারা বাংলাদেশের জনগণের মানুষের টাকা দিয়ে, পয়সা দিয়ে বেতন নিচ্ছেন, আপনারা দালালি করছেন সরকারের, আপনারা অবৈধ নির্বাচনকে উঠিয়ে নেওয়ার জন্য আপনারা যা ইচ্ছা তাই করছেন, কিন্তু এদেশে বৈধ নাগরিকদের বিন্দুমাত্র কোনো অধিকার কিন্তু এখন নেই। আর এই অধিকার না থাকার কারণেই এখন আপনার কোর্ট আদালত চত্বর পর্যন্ত এখন মানুষের একটি ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে। মানুষ এখন আর সেই সম্মানের জায়গাটা তাদেরকে দিচ্ছে না, যে কারণে বারবার আমরা দেখছি জুতা নিক্ষেপ করছে। বিচার প্রার্থীরা দেখছেন যে বিচারকের কাছ থেকে সত্যিকার বিচার আর পাচ্ছি না, তখন তারা ক্ষিপ্ত হয়ে সম্পূর্ণ আইন নিজেদের হাতে নিয়ে তুলে নিয়ে যাচ্ছে। এটা তো একটি স্বাধীন সার্বভৌম ও সুন্দর রাষ্ট্র ব্যবস্থার চরিত্র হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, আমি স্পষ্ট করে বলতে চাই আজ যে ফেসিবাদের শাসন চলছে, সেই শাসনের অধীনে আমাদের দেশের মানুষের নিরাপত্তা নেই, আমাদের দেশের মানুষের কোনো স্বাধীনতা নেই। শুধুমাত্র একটি গোষ্ঠীর আছে, যেই গোষ্ঠীটি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের টেন্ডারবাজ দালাল, যারা শুধুমাত্র আওয়ামী লীগের পোশাকটা পরে তারা এখন শুধুমাত্র এখানে বসেছে পুলিশি ছদ্মবেশে, কিন্তু ভিতরটা তাদের আওয়ামী লীগ, ভিতরটা তাদের শেখ হাসিনাময়, ভিতরটা তাদের দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়া একটি চরিত্র, যেটা আপনারা এই হারুনদের রিপোর্ট থেকেই দেখবেন। ইদানিং দেখেন গত কয়েকদিন আগে মন্তব্য করেছেন আমাদের আব্দুর রাজ্জাক সাহেব, তিনি বলেছেন যারা সরকারের ভালো সমর্থন করছে কিংবা ভালো কাজে পাশে থাকছে, দেশের ভালোর ভালোর পথে আসছে তাদের জামিন হচ্ছে, আর যারা ভালোর পথে আসছে না তাদের জামিন হচ্ছে না। তার মানে ভালোর পথে আসছে কে? শাহজাহান ওমর সাহেব। ভালোর পথে আসছে কে? যেই সব ওই দালালদেরকে, তৈমুর আলম খন্দকার। ভালোর পথে আসছে কে? ওনাদের দৃষ্টিতে হ্যাঁ আপনার মেজর ইব্রাহিম। এই মানুষগুলো এখন দিব্যি ঘুরে বেড়াবে, আর বাংলাদেশে যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক তারা ঘুরে বেড়াতে পারবে না, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপির সকল সিনিয়র নেতাদেরকে আজকের জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে। আপনারা জানেন যে এখন বিচারহীন ভাবে নতুন করে বড় বড় মামলায় আজকে সাজিয়ে সাজিয়ে তারপরে নেতাকর্মীদেরকে আজকের মামলায় 2 বছর 3 বছর 5 বছরের সাজা ঘোষণা করা হচ্ছে। গত দুদিন আগেও দেখলাম, গতকালকেই সম্ভবত, জামাত ইসলামের একজন নেতা, জনপ্রিয় নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আজকের কারাদণ্ড করা হয়েছে সম্ভবত 2.5 বছরের। তাহলে এই বাংলাদেশের রাজনীতিটা করবে কে? বাংলাদেশের এখন প্রত্যেকটি দলের উপরে চরম জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিম রোলার চালাচ্ছে ফেসিবাদী হাসিনা সরকার। এই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম দরকার, সেটার পাশাপাশি আমাদের সকলের মধ্যে যে ঐক্য দরকার সেটাকে বৃদ্ধি করতে হবে। পাশাপাশি এই যে নব্য দুষ্টচক্রের সদস্য আজকের যারা বলছেন কি বলে ডিবির হারুনরা, যে তাদের নাকি জীবনের খুব মূল্য আছে আর এদেশের অন্য মানুষের মূল্য নেই, আমার খুব হাসি পেয়েছে আপনাদের এই সকল হাস্যরস রোমাঞ্চকর বক্তব্য শুনে, যে আপনারা জাতির সাথে প্রহসন করছেন, যখন একদিকে মানুষদেরকে হত্যা করছেন সেই সময় আপনারা আবার মানুষের সাথে তামাশায় লিপ্ত রয়েছেন আপনাদের জীবনের নিরাপত্তার কথা বলে। আপনাদের জীবনের নিরাপত্তা ঠিকই আছে, আপনারা ঠিকই এদেশে জীবনযাপন করছেন খুব স্বাচ্ছন্দ্যে, কিন্তু এদেশের সাধারণ মানুষদের প্রতি আপনাদের কোনো কর্তব্য দায়িত্ব আপনারা পালন করছেন না। তাই আপনার এই বক্তব্য যেমন তীব্রভাবে নিন্দনীয়, প্রতিবাদযোগ্য, পাশাপাশি আপনাদের খাত থেকে বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য এদেশের জনগণকে উদাত্ত আহ্বান জানাই। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে দুইটা ভিডিওই দেখেছেন, এবং এই দুইটা ভিডিও দেখার পর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ছোট্ট একটা লাইক দিয়ে আমরা 3 নম্বর ভিডিওটি দেখে আসি। আমাকে যখন মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল তখন আশেপাশে মামুনের দুটো বন্ধু ছিল, হেলাল আর জুবাইর, যাদের কথা আমি আগে যখন মামুন চলে গেছিল যাদের কথা আমি আগেও বলছিলাম যে তাদের, তারা আমার উঠতে বসতে তাদেরকে আমি দেখাশোনা করছি। ইভেন কালকে দুপুরে ওরা আমার বাসায় ভাত খেয়ে গেছে, বাইরের রেস্টুরেন্টে নিয়ে গেছে, আমি নিজের খাবার থেকে ওদের হাতে তুলে দিছি। এই দুটো ছেলে দাঁড়ায় দাঁড়ায় আমাকে মারা দেখতেছিল, আমি ওদেরকে বারে বারে বলতেছিলাম যে মামুনকে থামাও বা আমাকে সেভ করো, গাড়ি থেকে আমাকে সেভ করো। ওরা দাঁড়াইছিল, ওরা কেউ একজন মামুনকে বাধাও দেয় নাই, ওরা আমাকে সেভ করতেও আসে নাই, আমাকে হেল্প করতেও আসে নাই। আগের বারও বলছিলাম যে আমি এদেরকে ভাইয়ের মতো দেখছি, এবং আমি যেখানে গেছি এদেরকে নিয়ে গেছি, আমার পক্ষে যতটা যত্ন করা সম্ভব এদেরকে আমি যত্ন করছি। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে মামুনকে, মামুন যখন আমাকে এভাবে অ্যাসল্ট করতেছিল
আমি ওদের কাছে, আমি দরজা খুলে জানলা খুলে আমি বারবার বলতেছি যে আমাকে সেভ করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মামুন আমাকে এরকম করতেছে। মামুনকে থামাও, মামুনকে থামাও, ওরা দুজন কেউ আগে আসবে, চোখের সামনে দাঁড়ায় ছিল। ওরা শক্ত সমর্থ সুস্থ মস্তিষ্কের ছেলে, এক একটা মানুষ। হ্যাঁ, আরও জিনিসটা দেখলাম যে আমাকে যখন ডিএইচএসের বাইপাস রোডে দাঁড়ায় মামুন এরকম অ্যাসল্ট করতেছিল, ও ড্রাঙ্ক ছিল ঠিকই, কিন্তু ওর ওর মাথায় সবই কাজ করতেছিল। দুইটা লোক রাস্তায়, আরও দুটা লোক হেঁটে হেঁটে যাচ্ছিল, তাদেরকে আমি বলছি যে আমাকে থামাও, আমাকে বাঁচাও, মামুনকে থামাও। ওই লোক দাঁড়া, ওই দুটা লোক দাঁড়ায় দাঁড়ায় আমাকে মার খাওয়া দেখতেছিল। রাস্তাতে অনেক গাড়ি গেছে, অনেক গাড়ি। আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গাড়ি থামতে বলছি যে আমাকে সেভ করো, আমাকে বাঁচাও, আমাকে হেল্প করো, একটা গাড়িও থামেনি। আমি যখন কোনো দিক দিয়ে হেল্প পাচ্ছিলাম না, আমি 999-এ কল দিয়েছিলাম হেল্পের জন্য। তারা আমাকে অনেক হেল্প করার চেষ্টা করছে, আমার কথা শুনছে। আমার কাছে ওরকম সময়টা ছিল না, কারণ বারবার মামুন আমার কাছ থেকে মোবাইল কেড়ে নিচ্ছিল, আমার মোবাইল কেড়ে নিচ্ছিল। তো 999-এ যখন কল করলাম, তো আমাকে আমার যে এরিয়া ক্যান্টনমেন্ট থানা, সেই থানার সাথে আমাকে কানেক্ট করে দেওয়া হলো। কিন্তু ডিএইচএসে তাদের এন্ট্রিতে কোনো একটা রেস্ট্রিকশনের ব্যাপার আছে দেখে ওরা আসতে পারে না। তো আমাকে অনেক আমার কথা শোনার চেষ্টা করছে, ও হেল্প করতে পারেনি। তখন কিন্তু খুব বেশি রাত না, তখন হয়তো একটার কাছাকাছি বা 12টার কাছাকাছি, অত বেশি রাত না। কিন্তু আমি ডিএইচএস সিকিউরিটিকেও ফোন করছিলাম, আমি বললাম যে এরকম করতেছে। তো ওনারা বললো যে আমাদের যে ইনচার্জ সে তো ঘুমাই গেছে। তো আমি একজন মানুষ শহরে দাঁড়ায় এভাবে ফিজিক্যালি অ্যাসল্টেড হচ্ছে, আমাকে লোকজন দেখছে, আমি এমন কোনো মানুষ নাই যাকে কল দেই নাই। সত্যি কথা, আমাদের পরিচিত যারা অনেক পাওয়ারফুল মানুষ সবাইকে কল দিয়ে বলছি আমাকে একটু হেল্প করো, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, নাহলে আমাকে একটু হেল্প করো, নাহলে আমাকে একটু পুলিশের কাছে নিয়ে যাও, বা একটা মানুষ আগায় আসি। কতটা অসহায় আমরা যে লোকজনকে দেখি মার খেতে, লোকজনকে লোকজন সাহায্য চাচ্ছে। মানে যখন এই ধরনের জিনিসগুলো হয়, তখন আমরা বলি না যে কেন তুমি এটা করনি, ওটা করনি, সেটা করনি, এটা করেও আসলে কোনো লাভ নেই। হ্যাঁ, আর মামুন দিন দিন ও এমন বেশি তার সেলফ কনফিডেন্স গ্রো করে গেছে যে তার গায়ে কেউ ফুলের টোকাও দিবে না। তার গায়ে সত্যি কথা, আমার মনে হয় না দুনিয়াতে এমন একটা মানুষ আছে যে এখন যে মামুনকে একটা জুবায়ের আর হেলাল তোমাদেরকে বলতে চাই। হ্যাঁ, ডেফিনেটলি তোমরা কোনোদিনও আমাকে আর সামনাসামনি দেখবে না, তোমাদের সাথে কোনোদিনও যোগাযোগ করবো না। এতটুকু বলতে চাই যে তোমরা তো মদ খাও নাই, তোমরা তো মানুষ, তোমরা তো সেন্সে ছিলা। তোমাদের ঘরে কি তোমাদের কোনো আত্মীয় স্বজন পরিবার প্রয়োজন নাই? কোনোদিন কি তোমাদের কখনো কোনো দিন বিপদ আসবে না? আমি কি তোমাদের কোনোদিন কোনো ক্ষতি করেছি? কোনো অবস্থাতে কোনো কারণে কোনোদিন তোমাদের আমি হ্যারাস করেছি? তোমরা তো দুপুরবেলা আমার বাসায় খেয়ে গেছো, এতটা অকৃতজ্ঞ কেমন করে হইলা? আমি চিৎকার করে তোমাদের কাছে হেল্প চাইছি, মামুনকে থামাও বা আমাকে সেভ করো। তোমরা এক পাও আগে আসনি, তোমরা কিসের এত বীর পুরুষ? কিসের বীর পুরুষ, কেমন মানুষ তোমরা? তোমরা প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে তিনটা ভিডিও শেষ করেছেন। এবং এই তিনটা ভিডিও দেখার পর এই ভিডিও সম্পর্কে আপনার কাছে যদি কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।